বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অসমে বিজেপির শাসনে মিয়ারা মাতা নিচু করতে শিখেছে বললেন অসমের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অসমে নির্বাচন যত গণিয়ে আসছে ততই আজমল মিয়া এবং সন্দেহজনক বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠেছেন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী ডক্টর হিমন্ত বুধবার মরিগাঁওয়ে স্বায়ত্তশাসিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সমাবেশে গ্রহণ করে মন্ত্রী শর্মা আক্রমণাত্মক ভূমিকায় বলে ওঠেন দু সালের নির্বাচন মন্ত্রী এমএলএ হওয়ার নির্বাচন নয় এই নির্বাচন অসমের কলা সংস্কৃতি এবং ভারতীয় সভ্যতাকে রক্ষা করার জন্য নির্বাচন এই নির্বাচনে জাতি মাটি বেটি রক্ষার নির্বাচন এই নির্বাচনে যারা অসমের সংস্কৃতি এবং পরম্পরাকে ধ্বংস করতে উদ্যত তাদের কাছ থেকে অসম ও অসমীয়াদের রক্ষা করার নির্বাচন ফলে যে আশা এবং ভালোবাসা নিয়ে বিটিসি ও তিওয়া স্বায়ত্তশাসিত পরিষদের নির্বাচনে বিজেপিকে জয়ী করেছেন তেমনি দু হাজার একুশ সালেও বিজেপিকে বিপুল বুটে জয়ী করার আহ্বান জানান মন্ত্রী ডক্টর হিমন্ত তিনি বলেন বিজেপির শাসনকালে সন্দেহজনক বাংলাদেশি থেকে শুরু করে মিয়ারা মাতা নিচু করতে শিখেছে মন্ত্রী শর্মা আজমলদের লক্ষ্য করে বলেন যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে ততদিন আজমলদের দেশপুরের কাজ কেসতে দেওয়া হবে না আসাম সরকার অসমের বাইরে থেকে আমদানি করা মুরগির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে দেশের বেশ কয়েকটি স্থানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ বার্ড ফ্লু চলিয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করেছে বাইরের থেকে আমদানি করা মুরগি থেকে যাতে উত্তর পূর্বাঞ্চল আসামে বার্ড ফ্লুর কোনো প্রভাব না পড়ে তার প্রতি লক্ষ্য রেখে রাজ্যর পশ্চিম সীমান্ত দিয়ে মুরগি আমদানি নিষেধ করার বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এছাড়া রাজ্যে বার্ড ফ্লু যাতে সরিয়ে পড়তে না পারে তার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে রাজ্যে এ পর্যন্ত বার্ড ফ্লু সরিয়ে পড়ার কোনো খবর এখনও পাওয়া যায়নি আসাম সরকার গুয়াহাটিতে থাকা বরাক উপত্যকার মাণ্ডলিক আয়ুক্ত অর্থাৎ ডিভিশনাল কমিশনারের কার্যালয় গুয়াহাটি থেকে শিলচরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত তৎকালীনভাবে বলবত করতে বলা হয়েছে উল্লেখ্য এই সিদ্ধান্তের ফলে সরকারি কাজকর্মের ক্ষেত্রে বরাক উপত্যকার জনসাধারণ বিশেষভাবে উপকৃত হবেন রাজ্যর সমবিকাশের লক্ষ্যকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এবং কৃষক নেতাদের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী পনেরোই জানুয়ারি অনুষ্ঠিত হবে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে আজকের অষ্টম দফার আলোচনার শেষে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বলেছেন যে আজ কৃষি বিল নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি তিনি বলেন যে কৃষক সংগঠনগুলি যদি কৃষি আইন বাতিলের দাবি থেকে সরে এসে অন্য কোনো বিকল্প দাবি উত্থাপন করেন তবে তা অবশ্যই বিবেচনা করে দেখা হতো কিন্তু কৃষকরা এ ধরনের কোনো বিকল্প আজকের আলোচনায় তুলে না ধরায় বৈঠক শেষ করতে হয়েছে শ্রী বলেন যে যারা কৃষকদের এই প্রতিবাদের সমর্থন করেছেন তারা এই আইন বাতিলের পক্ষে থাকলেও বহু লোক এই আইনগুলির পক্ষেও রয়েছেন তিনি বলেন যে সরকার কৃষক সংগঠনগুলি যারা এই আইন বাতিলের দাবি করে আসছে তাদের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছে আসন্ন দু হাজার একুশ সালের আসাম বিধানসভা নির্বাচনে বিজেপির বিধানসভা নির্বাচনে প্রচারের দামামা বরাক উপত্যকা থেকেই এগারো জানুয়ারি শিলচরে আসছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে রাজ্যের প্রচারের দামামা বরাক উপত্যকা থেকেই বাজিয়েছিল বিজেপি প্রধানমন্ত্রীর সফর দিয়ে সেটা শুরু হয় এই দ্বারা বজায় রেখেই আগামী বছর বিধানসভা নির্বাচনের প্রচারের দামামা করতে বরাক উপত্যকা থেকেই বাজাতে চলেছে শাসক দল এগারো জানুয়ারি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে বিজয় সংকল্প সমাবেশ নামে বিরাট সভা আয়োজন করেছে জেলা বিজেপি এতে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা রাজ্যিক সভাপতি রঞ্জিত কুমার দাস মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নেডা চেয়ারম্যান ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ অন্যান্যরা আরও একজন বলমাপের কেন্দ্রীয় মন্ত্রীসভায় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে কাসার জেলায় বিজেপি আবার ষাটটি আসনে নিজেদের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে প্রচারে নামছে এবং এই সভা এরই অংশ শিলচর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানিয়েছেন যে এই সভাকে নির্বাচনী প্রচারের রণডঙ্কা বাজানোর সঙ্গে তুলনা করা যায় রাজ্যে বিজেপির একশো প্লাস লক্ষ্যে যে প্রচার হবে এর আনুষ্ঠানিক সূত্রপাত হচ্ছে এই সভা রাজ্য বিজেপি সরকার বরাক উপত্যকাকে কতটুকু গুরুত্ব দেয় এটা এর মাধ্যমে প্রমাণ হচ্ছে আপাতত জে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য নেতাদের যোগদানের কথা বলা হয়েছে তবে আরেকজন বরিষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী আসতেও পারেন কাসার জেলায় এবার বিজেপি সবগুলো আসনে জয়ী হতে চলেছে দলের তৃণমূল স্তরের কর্মীরা এত ভালো কাজ করেছেন যে সাধারণ মানুষ বিজেপির পরিবর্তে অন্য কিছু ভাবতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যেসব প্রকল্প জনগণের স্বার্থে চালু করেছেন তার সুফল একবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপির কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন সবার মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারের পরিকল্পনা পরিষ্কার হবে বলেছেন শিলচর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিগত কয়েকদিন পূর্বে আসাম সরকারের পঞ্চায়েত বিভাগের নির্দেশ মতে রাজ্যের সকল নাগরিকদের জন্য আধার কার্ড বানানোর নির্দেশ দেওয়া হয়েছিল সরকার কর্তৃক কিছু জায়গায় আধার কার্ডের সেন্টার বসানো হলেও তা জনসাধারণের জন্য যথেষ্ট ছিল না যার জন্য রাজ্য রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিটি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে এক একটি আধার কার্ডের সেন্টার খোলা হয়েছিল সরকারি তরফে এবং বিনামূল্যে যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম এসেছে তাদেরকে প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে আর বাকি জনসাধারণকে পরে সুযোগ দেওয়া হবে কিন্তু সরকারের এই বিধিনিয়ম কিছু জায়গায় বিফল আধার কার্ডের অপারেটররা এই সুযোগকে কাজে লাগিয়ে ইচ্ছানুযায়ী সাধারণ মানুষের কাছ থেকে তিনশো পাঁচশো এবং এক হাজার টাকা করে আদায় করছেন বলে সাধারণ বক্তভোগীরা অভিযোগ জানিয়েছেন তাই বর্তমানে কার্যালয়ের নাম নিয়ে সংবাদ প্রকাশ না করে যদি লুণ্ঠন বন্ধ না হয় তাহলে গরিব এবং দিনমজুর হতদরিদ্র মানুষের স্বার্থে গাঁও পঞ্চায়েতের নাম উল্লেখ করে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন সচেতন নাগরিকরা